আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো ফ্রাইড চিকেন কাবাব সাথে কাবাব চাটনি। মানে হলো এক ভিডিওতে আমি আজকে আপনাদের দুইটা রেসিপি করে দেখাবো। আর এই ফ্রাইড চিকেন কাবাবটা কিন্তু আপনারা পরোটা পোলাও বা বিরিয়ানি যেটার সাথেই খান না কেন, জাস্ট জমে যাবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই, প্রথমেই আমরা কাবাবের জন্য মশলার প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে 2 টেবিল চামচ চালের গুঁড়া অথবা অ্যারোরুটও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দেব 2টা শুকনো মরিচ। আর মরিচগুলো মাঝখান দিয়ে ঠিক এভাবে একটু ভেঙে দেবেন। সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আর দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 2 টেবিল চামচ টক দই, 7 মতো লবণ এবং 1 টেবিল চামচ লেবুর রস। এরপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। আর অবশ্যই মনে রাখতে হবে কাবাবের এই স্পেশাল মশলাটা ব্লেন্ড করার জন্য কিন্তু কোনো রকম পানির ব্যবহার করা যাবে না। দেখুন, এর সাথেই কিন্তু মশলার একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এই পেস্টটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে আবার একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব 1/2 কেজি পরিমাণ মুরগির মাংস। আর একটু খেয়াল করুন, আমি এখানে লেগ পিস নিয়েছি, তবে আপনারা চাইলে মুরগির মাংস আপনাদের পছন্দ মতো শেপ করে কেটেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি কিন্তু প্রতিটা মাংসই ঠিক এভাবে মাঝখান দিয়ে চিরে দিয়েছি, যেন মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবেই ঢুকতে পারে। এখন এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে মশলাটা আমরা ব্লেন্ড করে রেখেছিলাম, সম্পূর্ণ ব্লেন্ড করা কাবাবের মশলা। আর দিয়ে দেব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব মশলা পারফেক্ট বাইন্ডিংয়ের জন্য 1টা ডিমের সাদা অংশ। আর এখানে কিন্তু আমরা ডিমের কুসুম ব্যবহার করব না, শুধুমাত্র ডিমের সাদা অংশটাই ব্যবহার করব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারটা ব্যবহার করার কারণেই কিন্তু কাবাবটা সুপার ক্রিস্পি হবে। এখন এই সবগুলো মশলাই খুব ভালোভাবে আবারও চিকেনের সাথে মাখিয়ে নেব। আর এই মাখানোর কাজটা কিন্তু অবশ্যই একটু সময় আর ধৈর্য নিয়ে করবেন, যেন মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবেই ঢুকে যায়। দেখুন, মশলা মাখানোর পর চিকেনের গায়ে মশলাটা কত ভালোভাবে কোট হয়ে গেছে, কোনো রকম ম্যারিনেশন ছাড়াই। আপনারাও কিন্তু ঠিক এই থিকনেসে কাবাবের মশলাটা তৈরি করে নেবেন। এখন মশলা মাখানো এই মাংসটা আমি আবার একটা সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য, সেই সাথে স্পেশাল কাবাব চাটনিটা করে নেব। আর এর জন্য আবার একটা ব্লেন্ডার জগের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা, 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা। আর দিয়ে দেব মিডিয়াম সাইজের 1 টুকরো রসুন, 1 ইঞ্চির 1 টুকরো আদা, 3টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটাও আমি ঠিক এভাবে মাঝখান দিয়ে ভেঙে অর্ধেক করে দেব। সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ সরিষার তেল, 1 চা চামচ চাট মশলা। আর এই চাট মশলাটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে খুব সহজেই কিনতে পাবেন, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 7 মতো লবণ এবং 2 টেবিল চামচ চিনি। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার সময় কিন্তু কোনো রকম পানি এক্ষেত্রে ব্যবহার করা যাবে না। দেখুন, ধনিয়া আর পুদিনা পাতার একেবারে স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ব্লেন্ডারটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে আরেকটা বাটির মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ টক দই। এখন একটু হুইপ চামচ দিয়ে টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যেন দইয়ের মধ্যে কোনো রকম তলা বা গুটলি অবশিষ্ট না থাকে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা ধনিয়া আর পুদিনা পাতার মিশ্রণ।
এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একটা হুইপ চামচ দিয়ে ফেটিয়ে নেব। আর নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণ মজার কাবাব চাটনি। আর এই চাটনিটা আসলে খেতে কতটা অসাধারণ সেটা আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। তাই অনুরোধ করব আপনারা কিন্তু অবশ্যই এই কাবাব চাটনিটা বাসায় ট্রাই করে দেখবেন, আর আমাকে ফিডব্যাক দিয়ে জানাবেন আপনাদের কাছে এই চাটনির স্বাদটা কেমন লেগেছে। এখন এই চাটনিটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো, এর সাথে 1 ঘন্টা আগে যে চিকেনটা আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম মশলা মাখিয়ে, দেখুন সেই চিকেনটা কিন্তু খুব ভালোভাবেই ম্যারিনেশন করা হয়ে গেছে। আর আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন চিকেনের গায়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবেই ধরে আছে এবং মশলা থেকেও কোনো রকম পানি বেরোয়নি। এখন কিন্তু এই কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। আর এর জন্য আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে সবগুলো কাবাবই দিয়ে দেব। এরপর একটা চামচ দিয়ে উল্টে পাল্টে কাবাবগুলো গোল্ডেন ব্রাউন কালার করে মানে ক্রিস্পি করে ভেজে নেব। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর কাবাবগুলো দেখতে মাশাল্লাহ করে ঠিক কতটা পারফেক্ট হয়েছে এবং এই কাবাবের কালারটা দেখিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা আসলে কতটা মচমচে হয়েছে। এখন যতক্ষণ না পর্যন্ত কাবাবগুলো পুরোপুরিভাবে ক্রিস্পি হয়ে যাচ্ছে ততক্ষণে কিন্তু এগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর কাবাবের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর আপনারা কাবাবের কালারটা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মচমচে হয়েছে। এখন একটা তেলের চামচ দিয়ে তেল থেকে তুলে কাবাবগুলো আমি একটা কিচেন ডিশের ওপর নিয়ে নেব। দেখুন এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার মচমচে ফ্রাইড চিকেন কাবাব। এখন এই কাবাবের এক ধারে আগে থেকে তৈরি করে রাখা কাবাব চাটনিটাও আমি দিয়ে দেব। আর এরই সাথেই কিন্তু ফ্রাইড চিকেন কাবাব এবং কাবাব চাটনি দুইটাই তৈরি হয়ে গেছে। এখন এই কাবাবগুলো আসলে কতটা ক্রিস্পি সেটা আমি আপনাদের প্রুফ করে দেখাচ্ছি। এর জন্য একটা কাঁটা চামচ নিয়ে কাবাবের চারপাশটা আমরা একটু কুচিয়ে দেখব। যদি দেখি চিকেনের ওপরে স্কিনটা একটুও ছেড়ে যাচ্ছে না বা কুচকে যাচ্ছে না তাহলে বুঝতে হবে চিকেনটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে গেছে। তো আপনারা কিন্তু অবশ্যই ফ্রাইড চিকেন কাবাব এবং কাবাবের চাটনিটা ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই দুইটার স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।